মারুফ হাসান লিখেছেন, গোপালগঞ্জের এক এলাকা একটি গাছ নাকি কথা বলে, সবাই সেখানে ভিড় করে, এটা কি সম্ভব? এবার ইসলাম কি বলে, বহুত আলোচনা হয়েছে, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, অনেকেই প্রশ্ন করছেন আজকেও। প্রথম কথা হলো যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তো অসম্ভব কোনো কিছুই নয়, সব কিছুই আল্লাহ তাআলার কাছে সম্ভব। কিয়ামতের ময়দানে মানুষের হাত মুখ যখন কথা বলবে, তখন মানুষ আশ্চর্য হয়ে বলবে যে এরা কথা বলছে, তখন আল্লাহ তাআলা সে প্রসঙ্গে বলেছেন যে সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে যে আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, আজকে সে আল্লাহ আমাদের কথা বলার শক্তি বাকশক্তি দিয়ে দিয়েছেন, যিনি সব বস্তুকে বাকশক্তি দিয়েছেন, অন্য সবাইকে বাকশক্তি, যাদের বাকশক্তি আছে তাদেরকে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ সেভাবে দিয়েছেন। তো এটা আল্লাহর জন্য অসম্ভব কিছু না, বিশেষ করে কিয়ামতের আগে গাছ কথা বলবে, কোনো গাছের আড়ালে কোনো ইহুদি লুকিয়ে থাকলে তখন গাছ বলে দিবে যে আমার আড়ালে ইহুদি লুকিয়ে আছে, হে মুসলিম তাকে তুমি হত্যা করো। তো এরকম বর্ণনা রয়েছে। কিন্তু এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে বিশ্বের যে ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের আলোচনা চলছে, বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনা আমাদের দেশে কিছুদিন পর পর এই ধরনের এ জাতীয় ঘটনা শোনা যায়। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের নিছক ধারণা থাকে এবং গ্রামের মানুষের মধ্যে কৌতূহল থেকে সবাই একটা মানসিক ব্যাপার হয়ে দাঁড়ায় যে সবাই যখন বলছে তখন তার মনে হয় যে হ্যাঁ কিছু একটা সে শুনতে পাচ্ছে, এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে। বাকি এক্ষেত্রে কী ঘটেছে অ্যাকচুয়াল আমি সেটা জানি না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সব কিছুই সম্ভব। দিনের অনেক বিষয় নিয়ে আজকাল অনেক তরুণরা, অনেক নামধারী মুসলমানরা ট্রল করেন, তারা আসলে পরিপূর্ণভাবে দিন বোঝেননি, ইসলাম এবং ইমান তারা বোঝেননি, নিজেকে সেভাবে আল্লাহর কাছে সুপর্দ করতে পারেনি, যার কারণে তাদের মধ্যে এ ধরনের মানসিকতা তৈরি হয়। তামান্না চাঁদনি আপনি লিখেছেন, আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছে, এজন্য আব্বু তাকে ঘর থেকে বের করে দিয়েছেন, এই পরিস্থিতিতে আব্বুর আসলে কী করা উচিত ছিল? আপনি প্রশ্নটা সম্ভবত কিছুটা কোনো শব্দ বা কোনো কিছু অংশ বাদ পড়েছে। আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছেন, কে? আপনার বোন কিংবা ভাই, কেউ আপনার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছেন, এজন্য আপনার বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছেন। ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আমি বলবো যে বাবার কী করা উচিত ছিল এটি নির্ভর করে যে আসলে ঘটনা কী ঘটেছে তার উপরে। যদি সন্তানদের কেউ বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছে এবং বিয়ে করা তার জন্য জরুরি ছিল না, এবং আজকাল যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক হয়ে থাকে, হারাম রিলেশন হয়ে থাকে, সে হারাম রিলেশনটাই চূড়ান্ত রূপ নিয়ে বিয়ে পর্যন্ত ঠেকেছে, অথচ এটি অপাত্রে হয়েছে এবং যথাযথ জায়গায় হয়নি, এবং আপনার এমন কাজ করে বসেছে সন্তান যেটি আসলে কোনোভাবেই তার ফ্যামিলির সাথে যায় না, অথবা দিনদারিতার ক্ষেত্রে ঘাটতি আছে, অর্থাৎ যৌক্তিক কোনো গ্রাউন্ড যদি থাকে এক্ষেত্রে, তাহলে বাবা মার আপত্তি করার স্কোপ আছে। কুফু বা সামঞ্জস্য বিয়ের ক্ষেত্রে রক্ষা করাটা সুন্না। যদি কুফু বা সামঞ্জস্য এটি রক্ষা না করা হয়, তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের সেখানে আপত্তি তোলার শরীয়ত দৃষ্টিকোণ থেকে সুযোগ এবং অধিকার রয়েছে। সেই জায়গা থেকে বাবা কিন্তু আপত্তি তুলতে পারেন সন্তানের বিয়ের ক্ষেত্রে, এরকম বিয়ের ক্ষেত্রে। আর যদি সেরকমটি না থাকে তাহলে সেক্ষেত্রে বাবার আপত্তি তোলা উচিত নয়, কারণ হলো সন্তান বিয়ে করেছে, যদিও অভিভাবকের মাধ্যমে বিয়ে করাই হলো উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অভিভাবকদেরকে নির্দেশ করেছেন, আঙ্কি হলে আয়ামকুম সালেহীন মিন ইবাদিকুম ওয়া ইমামিকুম, তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও, এটা অভিভাবকদেরকে আল্লাহ নির্দেশ করেছেন। অতএব এটি অভিভাবকদের কর্তব্য। হ্যাঁ, কোনো অভিভাবক দেরি করেছেন, সময় পার করেছেন, দিচ্ছেন না, গড়িমসি করছেন, তার দিনের বুঝ নেই, তাহলে সেক্ষেত্রে সন্তানের যুদ্ধকে বিয়ে করার জন্য তিনি সচেষ্ট হতেই পারেন। বিশেষ করে ছেলে সন্তান হতে নিজের উদ্যোগে করতেই পারেন সবার মতে, আর মেয়ে সন্তান হলে হানায় মাঝে অনুযায়ী প্রাপ্তবয়স্ক হলে নিজে করতে পারেন, তবে সর্বাবস্থা অভিভাবকদের মাধ্যমে এটি করাটা হলো উত্তম এবং উচিত, এবং শরিয়া সেই নির্দেশনাটাই করে। এখন সন্তান কোনো কারণে সেটি যদি ভায়োলেশন করে, তাহলে যথাযথ পাত্রে মোটামুটি হয়েছে, একেবারে গাছে মাছে হয়নি, বা অনেক বেশি আপনার আকাশ পাতাল ব্যবধান হয়নি, অসামঞ্জস্য হয়নি, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার মেনে নেওয়াটাই হলো উচিত, যদিও সন্তান ভুল করেছে তাকে সংশোধনে দিয়ে। অতএব এই বিষয়গুলোতে আসলে কি ঘটেছে, অ্যাকচুয়াল ঘটনা কি, সেটা উল্লেখ করে তারপরে প্রশ্ন করলে আমরা যথাযথ উত্তর একেবারে টু দ্য পয়েন্টে দেওয়াটা সহজ হয়। সেরিনা বেগম আমাদের ইউটিউব চ্যানেলে আপনি লিখেছেন, আমার স্বামী কোনো কাজ করতে চায় না, আমি একটা জব করি, সে বসে বসে খায় আর আমার সাথে ঝগড়া করে। কোরআন সুন্নাহর আলোকে স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব অধিকার সম্পর্কে আলোচনা করবেন, আর এই এক্ষেত্রে আমার করণীয় কী পরামর্শ দিয়ে বাধিত করবেন? বলুন সেরিনা বেগম, আপনি নিজে জব করছেন, যদি আপনি শরিয়ার সীমানার মধ্যে থেকে জব করে থাকেন তো সেটা আপনার জন্য তো জায়েজ আছে। স্বামী যেহেতু আপনার বক্তব্য অনুযায়ী জব করেন না এবং বসে বসে আপনার উপার্জন তিনি ভোগ করেন, তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে
তিনি যে অন্যায় করছেন সেটা দিলেন আলামত পরিষ্কার, কারণ তার কর্তব্য স্ত্রী হিসাবে আপনার ভরণ পোষণের ব্যবস্থা করা, সেটি তিনি আদায় করছেন আপনার বক্তব্য অনুযায়ী, তাহলে তিনি অন্যায় করছেন। এক্ষেত্রে তাকে আল্লাহর ভয় দেখানো যেতে পারে এবং তার কর্তব্য সম্পর্কে সচেতন করানো যেতে পারে, এবং কেন তিনি কাজ করতে চান না এক্ষেত্রে তার সমস্যার জায়গাগুলোকে সেগুলো ধরে ধরে তার সমাধানের চেষ্টা করা যেতে পারে। অনেকে আছেন যে রুকিয়া রিলেটেড সমস্যার মধ্যে পড়ে থাকেন, তারা ঘরে বসে থাকেন, বাইরে যেতে চান না, তাহলে সেক্ষেত্রে রুকিয়ার শরণাপন্ন আপনি হতে পারেন, রাখিদের শরণাপন্ন হতে পারেন। এক কথায় তার এই ঘরে বসে থাকা, কাজ করতে না চাওয়ার কারণ কী, সেটা ট্রিটমেন্ট আপনি করার জন্য উদ্যোগী হতে পারেন। আর তিনি আপনার কোনো ভরণ পোষণ দেন না এরকম পরিস্থিতিতে তার সাথে থাকা না থাকার ব্যাপারে আপনি ডিসিশন নিতে পারেন। যদি তিনি আপনার ভরণ পোষণ একেবারে না দিয়ে থাকেন এবং দেন না এবং দিবেন বলে কোনো সম্ভাবনাও নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, কিন্তু সেটি যে আপনার জন্য সর্বাবস্থায় অপরিহার্য কিংবা শরিয়া নির্দেশিত তা নয়। আপনি যদি সবর করে টিকে থাকতে চান সেটার সুযোগ যেমন আছে, কখনও কখনও সেটা আপনার জন্য উত্তম হতে পারে। এটা নির্ভর করবে যে আপনার পুরো পরিস্থিতিটা কী তার উপরে। এই জন্য এ বিষয়ে কোনো ভালো আলেমের সাথে সাক্ষাৎ করে পুরো বিষয়টাকে বলে আপনি যদি পরামর্শ নেন সেটা অধিকতর কল্যাণকর হবে ইনশাআল্লাহ তাআলা।